আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আবারো নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি সরকারি চাকরি দুই একটি জেলা বাঁচিত সকল জেলা থেকে আবেদন করা যাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স কতটি পদ আছে কি কি পদ আছে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কত টাকা জমা দিতে হবে কিভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডাকযোগে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকের ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় দেরি শুরু করা যাক অনলাইন আবেদন শুরুর তারিখ এক ছয় বিশ তেইশ থেকে শুরু আপনার সকাল দশটা থেকে শেষ তারিখ হবে দশ ছয় বিশ তেইশ অর্থাৎ পাঁচটা পর্যন্ত সময় আছে আবেদন করার আমরা জেনে নেব কি কী পদ আছে প্রথমে আলোচনা করব নিচে থেকে চার নম্বর যে পদটি দেওয়া আছে নমুনা আপনার সংগ্রহ সহকারী বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আপনার বয়স দেওয়া হবে তিরিশ বছর একুশ হল এখানে জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান দ্বিতীয় বিভাগ সমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে ভালো হবে তিন নম্বর টেলিফোন অপারেটর এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল একজন নেওয়া হবে এখানে এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকলে ভালো হবে দুই নম্বরে অফিস সহকারী এখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স হতে হবে তিরিশ বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল সাতজন নেওয়া হবে এখানেও এইসএসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার ওয়ার্ড পোসিং আপনার টাইপের ক্ষেত্রে বাংলা ইংরেজি বিষ থাকতে হবে তাহলে আপনার জন্য ভালো হবে এক নম্বর ব্যক্তিগত সহকারী চব্বিশ হাজার ছয়শো টাকা বেতনের স্কেল দুইজন হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সহমানি জিপিএ স্নাতক বা সমানিত ডিগ্রি কমপ্লিট থাকলে আপনি উপস্থিত আবেদন করতে পারবেন তো বৃহৎ যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন দু চারটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ টাটোর রংপুর গাইবান্ধা নরাইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা বরিশাল ঝালকাটি পটুয়াখালী হবিগঞ্জ বাতিল সকল জেলা আবেদন করা যাবে যে সকল জেলা প্রার্থী আবেদন করা প্রয়োজন নেই তো ভিও আশা করি বুঝতে পারছেন আবেদন করতে কত টাকা জমা দিবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এক ছয় বিশ তেইশ সকাল দশটা থেকে শুরু শেষ তারিখ দশ ছয় বিশ তেইশ বিকল পাঁচটা পর্যন্ত আপনার তিনশো গ্রুন তিনশো পিক্সেল ছবি লাগবে তিনশো গ্রুন আশি পিক্সেল স্বাক্ষর লাগবে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আপনাকে কোন পদের জন্য কত টাকা জমা দেবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করা যাক টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে দুই শত টাকা সার্ভিস চার্জ হলে তেইশ টাকা দুই শত তেইশ টাকা আপনাকে দিতে হবে তো ভিওয়ার্স বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন কিভাবে এস এম এস পাঠাবেন মোবাইল অপশনে গিয়ে বি এফ এস এ স্পেস ইউজার আইডি লিখে সিন করতে হবে ষোলো তিরপল্টো নম্বরে তো ভিওয়ার্স এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন তো আবারো আবারও দেখো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ